হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো গাছের এমন একটি ফার্টিলাইজার সম্বন্ধে যেটা আমরা খুব সহজেই ফ্রি পয়সায় পেয়ে থাকি। তো গ্রাম অঞ্চলে আপনারা জানেন যে আমরা উনুনে যে রান্না করি কাঠ জ্বালিয়ে, তার থেকে যে ছাইটা বার হয় সেটাই ছাই। এবং এটা আমি কি করেছি, এই নেট দিয়ে ছেলে নিয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছেন কাঠকয়লা বেরিয়েছে এবং এই যে ছাই আমি আলাদাভাবে রেখেছি। তো এই ছাই আমরা অনেকেই ফেলে দিই যাদের বাড়িতে হয়, কিন্তু শহরাঞ্চলে তো এখন আর সেই ছাই পাওয়া যায় না, কেননা সবাই গ্যাসে রান্না করে। তো যদি আপনারা চান যে এই গাছে ছাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে কাঠ পুড়িয়ে এই ছাই তৈরি করতে পারেন। তো আজকে আমি বলবো আপনারা গাছে এই ছাই কীভাবে ইউজ করবেন আর কী কী সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা জানি পুরানো দিনে, মানে আগেকার দিনে যে চাষি ভাইরা ছিল তারা কিন্তু এই ছাই খুব পরিমাণে ইউজ করতো। এখনও যারা গ্রামাঞ্চলে চাষিরা আছে তারা কিন্তু এই ছাই ব্যবহার করে থাকে। আগেকার দিনে এখন উন্নত সার ছিল না বা উন্নত কীটনাশক ছিল না, তখন কিন্তু এই ছাইকে কীটনাশক হিসেবে ব্যবহার করতো। এছাড়া এই ছাই আমরা ইউজ করে গাছের গোড়ায় বা মাটিতে যে ফাঙ্গাস ধরে সেটা থেকেও আমরা বাঁচতে পারি। তো এইগুলো কীভাবে ইউজ করতে হবে সেটা নিয়ে আমি আজকে কথা বলব। তো একটা কথা মনে রাখুন, এই ছাই যে আছে এটা পুরোটাই কাঠের ছাই আছে, অন্য কিছু না। তো এই কাঠের ছাইয়ের মধ্যে 70% ক্যালসিয়াম কার্বনেট থাকে, এছাড়া এর মধ্যে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আর কিছু পরিমাণে জিঙ্ক, আয়রন পাওয়া যায়, যেগুলো মাইক্রোনিউট্রিশন হিসেবে কাজ করে। তো এই ছাই আমাদের কী কী কাজে লাগে দেখুন, ছাই আমাদের গাছের গোড়ায় যদি আমরা দিয়ে থাকি তাহলে একদিকে যেমন এর মধ্যে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এর চাহিদা পূরণ করে, এবং এই পটাশিয়াম এবং ফসফরাসের জন্য গাছে ফুল ফলের বৃদ্ধি হয় এবং গাছের এই কাণ্ডগুলো শক্ত হয়, মানে শক্তি প্রদান করে এই কাণ্ডগুলোকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এইভাবে কিছুটা ছড়িয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা আপনারা গাছে এই ছাই দেওয়ার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। বেশি ছাই দিলে কী হবে, আপনার যে মানে গাছের গোড়ায় যে মাটি আছে সেটা অ্যালকালাইন হয়ে যাবে। ম্যাক্সিমাম গাছই আমাদের যে গার্ডেনে থাকে সব গাছগুলোই অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো অ্যাসিডিক সয়েলের নিয়ম হচ্ছে 6.2 থেকে 7.2 এর মধ্যে থাকলে গাছ ভালোভাবে গ্রোথ হয় এবং গাছের ফুল ফল ভালো আসে। আমরা যদি ছাই ব্যবহার করি তাহলে কী হবে, অ্যাসিডিক সয়েলটা কেটে গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে। এর জন্য সবসময় গাছে একটি 10 ইঞ্চি টবে 1/2 থেকে 1 চামচের মধ্যে ছাই ব্যবহার করবেন মাসে 2 বার, মানে 15 দিনে 1 বার করে ব্যবহার করলেই হবে। অনেকেই কী করে, ছাই যদি বেশি থাকে গাছের গোড়ায় বেশি দিয়ে দিলেন, দেখলেন আপনার গাছে ফার্টিলাইজারে কাজ করবে, পটাশিয়াম পাবে, কিন্তু কী হবে, বেশি দিলে গাছের মাটি যে গোড়ায় যে মাটিটা আছে সেটা অ্যালকালাইন হয়ে যাবে, তাতে কী হবে গাছে আবার আপনার ফুল আসতেও বাধা দিতে পারে। এর জন্য আপনারা যদি পরিমাণ মতন গাছে ছাই ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুল ফল খুব ভালো আসবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা যখন গাছের গোড়ায় মাটি বানাবেন তখন কিন্তু এই মাটি বানানোর সময় ছাই ব্যবহার করতে পারেন। অনেকেই খড়ি মাটি পায় না, তারা কিন্তু এই ছাইয়ের গুঁড়ো ব্যবহার করতে পারে। তাহলে কী হবে, যেমন একদিকে গাছের ফার্টিলাইজারে কাজ করবে, আর একদিকে কী করবে, গাছের মাটিতে যে ধরনের ফাঙ্গাস যদি কোনো কিছু থাকে বা অন্য কোনো পোকামাকড় থাকে তার থেকেও গাছের গোড়াকে বাঁচাবে। তো আমরা ছাই ব্যবহার করলে বন্ধুরা কী কী উপকার পেতে পারি সেগুলো আপনাদের বলে দিই। আমরা এই ছাই গাছের মাটি বানানোর সময় ইউজ করি, তাতেও আমরা যে উপকারগুলো পাবো ঠিক উপরে ছড়িয়ে দিলেও সে সেম উপকার পাবো। তো এর উপকারগুলো কী আছে, আমরা যদি মাটিতে মেশাই যেরকম ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম পাবো, তার সঙ্গে সঙ্গে এই গাছের গোড়ায় যে মাটি আছে এখানে কোনো ধরনের গ্রিন মস বা গাছের গোড়ানোর সাথে এগুলো ফাঙ্গাস ধরে যায় বা মাটির উপরে অনেক সব ফাঙ্গাস থাকে, সেই ফাঙ্গাসগুলো থেকেও গাছকে বাঁচাবে। এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই এই যে লাউ গাছ আছে, টমেটো গাছ আছে, এই গাছগুলোর উপরে যদি আমরা এই ছাই অল্প করে একটু ছিটিয়ে দিই তাহলে কী হবে, এই গাছের পাতার উপরে কোনোরকম পোকামাকড় আক্রমণ হবে না। তো আপনারা কী করতে পারেন, এরকমভাবে দিয়ে বা যদি দেখেন যে এইভাবে ছাই থাকছে না তাহলে তার আগে একটু জল স্প্রে করে ছাই দিয়ে দেবেন, 2 দিন রাখার পরে পাতাগুলো জল দিয়ে ধুয়ে দেবেন। তাতে কী হবে, এই পাতার উপরে অনেক সময় দেখবেন অনেক ধরনের পোকামাকড় আক্রমণ হয়ে থাকে বা ফাঙ্গাসে আক্রমণ হয়ে থাকে, সেই তার থেকে গাছগুলোকে বাঁচাবে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে ছাই আমরা কী কাজে ব্যবহার করতে পারি, একদিকে যেমন গাছের ফার্টিলাইজার হিসেবে কাজ করে, আর একদিকে কীটনাশক হিসেবে কাজ করে, আর একদিকে ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করে। তো আপনারা দেখবেন এই গোলাপ গাছের ক্ষেত্রে আমি বলে দিই, গোলাপ গাছের মাটি কী হয় সবসময় একটু ময়েস্ট থাকে, দেখতে পাচ্ছেন একটু ময়েস্ট থাকে। গোলাপ গাছের মাটি যদি এইভাবে না খুঁড়ে দিই
তাহলে কি হয়, অনেক সময় দেখবেন এখানে একটা সবুজ হাওয়া এসে যায় বা সবুজ মতন এসে যায়। তো ওই সবুজ ভাবটা আসার ফলে কি হয়, গ্রিন মসটা গাছের অনেক ক্ষতি করে বা গাছকে শিকড়ের অনেক সময় ক্ষতি করে দেয়। তো আমরা যদি এইভাবে ছাই যদি এই গাছের গোড়ায় দিয়ে দিই এবং এইভাবে মাটিটা খুঁড়ে দিই, তাহলে কিন্তু গাছের গোড়ায় কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না, তার ফলে কি গাছ সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই ছাই আপনারা গাছে ব্যবহার করুন এবং তার থেকে উপকার পাবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ছাই নিয়ে যে দেখালাম যে ছাই কীভাবে আপনার গাছে ব্যবহার করবেন এবং কতটা ব্যবহার করবেন এবং যদি বেশি ব্যবহার করেন তাহলে কী ক্ষতি হতে পারে, তো তার জন্য অবশ্যই আপনারা ছাই ব্যবহার করুন কিন্তু নিয়ম মেনে। তো বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, অনেক সময় দেখবেন যে গোলাপ গাছের পাতা কুঁকড়িয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এছাড়া কুঁড়িগুলো পুরো ফুটছে না, তার আগে কালো হয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু এই ছাই দিলে আপনার গাছের গোড়ায় বা একটু পাতায় ছড়িয়ে দিলে কিন্তু গাছে কাজ হবে, মানে কুঁড়িগুলো পুরো ফুটবে এবং গাছের এই যে কুঁড়িগুলো যে কালো আছে তার থেকেও মুক্তি পাবে। তো আজকে আমার ভিডিও আমি বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি এই ছাই সম্বন্ধে আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন এবং আজকে যারা নতুন এসছে আমার চ্যানেলে অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।